Hi guys, welcome back to my channel Daily Vlog. So today I'm going to show you my music studio. So I'm going to start the video. Let's go. Mixing, mastering, compost, arrange, sob khini yate ami koru. Etia itu hol amar main setup tu. So etu hol just eta horu hura setup aru mor music arrange and compost koru gane. So yate ami entry korilu etia. So etia mo apnalok bostu khini bujhai diasu ki ki bostu use korua hoise yate. আমার প্রথমতে ইয়াতে মনিটর আছে এটো কেআরকে রকেটর হয় রকেট 6 কেআরকে তার পিছত এটো মাইক্রোফোনত এটো হল মাইক্রোফোনটো একেজি P220 মডেল এটা ফাল কন্ডেনসার মাইক্রোফোন আর তার পিছত এটি আপোনালোক মই দেখাই দিউ এটো হল সাউন্ড কার্ডটো এটো প্রিসোনাসৰ হয় প্রিসোনাসৰ স্টুডিও 1824C model. আচ্ছা তার পিছত এটো হেডফোনটো হল আমাৰ এটো অডিও টেকনিকার হয় অডিও টেকনিকার M50 model আৰু ষ্টেণ্ডটো এটো খৰতে বনোৱা হৈছে হৰু এটা আইডিয়া মিষ্টাৰ এটো কৈ দিছো কার্পেন্টাৰক বৰিয়াকে বনাই দিছে বাস এনে বস্তু আৰু তার পিছত আমি আহোতে এটো হল মিডি কিবোর্ড তো এটো এটা ভালে দরকারি বস্তু এটা স্টুডিওত মিউজিক খিনি মানে ম্যানুয়ালি কম্পোজ কৰে লেয়ারস ব্লক তো তেনে কোয়া বেসিক্যালি মিডি কিবোর্ডত একো আচ্ছা তার আউটা আউটা কথা এটো হল আর্টোরিয়ার হয় আর এটো হল কিলেপ 49 মানে ইয়াতে 49 টা কিস আছে টোটাল এখিনি বস্তু তো তার পিছত এটো হল মিডি কিবোর্ড তো ইয়াতে বেসিক্যালি মিউজিক বা একো টোনসন একো না থাকে মিউজিক টোনস একো না থাকে তো ইয়াতে আমি সফটওয়্যার মানে কিছুমান ভিএসটি আছে প্লাগিনস এইবিলাক এড করে কিনে ইয়ার পৰা বস্তুটো ইয়াতে ইনপুট করা গেনা ইয়াত বজাব লাগে তো তার পিছত এটো হল এটা ডিসপ্লে 32 ইঞ্চ ডিসপ্লে মনিটর স্ক্রিন এটো হল এসআরআর হয় তার পিছত ইয়াতে মাউস কিবোর্ড লাগিব আর তলত এটো আছে আপোনাৰ CPU and UPS সিকি নহওক দরকারি বস্তু তাৰপিছত এইটো হল আপোনাৰ সৰু সৰু দুটামান প্লেন ডেকোৰেশ্যনৰ কাৰণে হয় প্লাছ এটা কিবা ভাল লাগে এইটো ফিল ফেক্টৰৰ বস্তু তাৰপিছত এটা লাইটটো যদি মই এইটো অফ কৰি দিওঁ মেইনলি এনেকৈ কাম কৰাটো ভাল ইয়াতে মিউজিকৰ মইতো এনেকৈ কাম কৰোঁ কাৰণ এটা ডাৰ্ক ফিল পোৱা যায় আৰু ফিলটো মানে ভাল লাগে ইয়াতে এনেকুৱা ফিলত মিউজিকৰ কাম কৰি সো তথাপি এটা লাইটটো দি দিছোঁ আপোনালোক যে এইটো বস্তুখিনি কৈ আছোঁ আৰু বাকী চাউণ্ড প্ৰুফিং কৰোৱা হৈছে ৰুমটো মানে এইখিনি ঘৰতে এটা সৰু বেচিক আইডিয়া লৈ কিনে এইখিনি বস্তু কৰা হৈছে এটা ইয়াতে ফৰ্মবিলাক আছে কাৰ্পেণ্টাৰ মিস্ত্ৰী আনি কিনে ফৰ্মবিলাক ইয়াতে লগাইছোঁ ভিতৰত তাৰপিছত এইটো হ'ল আপোনাৰ ৰেকৰ্ডিং ৰুমটো ডাবিং ৰুম সেইখিনি আছে এটা ডিফিউজাৰ টাইপ এইটো লগাই থৈছোঁ জাষ্ট ডিজাইনো হ'ল প্লাছ কামো হ'ল তো তেনেকুৱা আৰু এইবিলাক হ'ল আপোনাৰ এইবিলাক হ'ল আপোনাৰ এবজৰ্বাৰ একুষ্টিক পেনেল বুলি কয় এইটো ঘৰতে বনাইছোঁ এনে কিনিবলৈ পায় ফ্লিপকাৰ্টত এইবিলাক তাৰপিছত আছে আপোনাৰ ইয়াতে লাইটিং লাইটিঙৰ কাৰণে ইয়াতে মই লগাই দিছোঁ কেইটামান স্পট লাইট তাৰপিছত এটা ষ্ট্ৰিপ লাইট আছে এইবিলাক ব্লু কালাৰ এটা ফাল ফিল দিয়ে ইয়াতে মিউজিক আমি এৰেঞ্জ কৰোঁ প্লাছ কম্পোজ আৰু গান চানো যদি লিখিব লাগে এইবিলাক কামো হয় যদি কোনোবা ইণ্টাৰেষ্টেড মিউজিকৰ কামত চ' মানে কণ্টেক্ট নাম্বাৰটো মই দি দিম ডিছক্ৰিপশ্যনত কণ্টেক্ট কৰিলে হ'ল আৰু বাকী ইয়াতে ডাবিং চাবিং চব কৰোৱা হয় মিউজিকৰ ৰেকৰ্ডিং যদি বেলেগৰ মিউজিক বনায় ইয়াতে অনলি বৰ ডাবিং পাৰ্পজৰ কাৰণে আহে তো সেইখিনি কৰাও হয়
আৰু বাকী মিক্সিং এণ্ড মাষ্টাৰিং গোটেইখিনি কৰা হয়। চ' যদি কোনোবা ইণ্টাৰেষ্টেড, নাম্বাৰটো থাকিব ডিছক্ৰিপশ্যনত, জাষ্ট নাম্বাৰটো মাৰি কিনে কল কৰি দিলে আৰু মোক। চ' গাইজ, আজিৰ কাৰণে আমি এইখিনিতে আমি সমাপ্ত কৰোঁ আজিৰ ভিডিঅ'টো। চ' আজিৰ কাৰণে বাই বাই এণ্ড জয় হিন্দ।